হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তৈরি করব শুটকি দিয়ে কচুর লতি। এটা করতে আমার যা যা লাগবে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ম্যাশ করা রসুন, কাঁচামরিচ, আদা রসুন বাটা, শুটকি মাছ, লটকে শুটকি, কচুর লতি, গুঁড়া জিরা, তেল, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আস্ত জিরা। চলেন আমি শুরু করি। প্রথমে আমি তেলটা 4 চামচ তেল দিব। এখন আমি এক চামচ জিরা দিয়ে দিব। বড় পেঁয়াজ কুচি, ম্যাশ করা রসুন ফেটানো, কাঁচামরিচ 7-8টা, আমার পেঁয়াজটা হচ্ছে একেবারে লাল করতে হবে। এই ফাঁকে আমি আমার শুটকিগুলো আমি শুধু তেলে ভেজে নিব। গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন কি ভাজা শেষ, এখন আমি চুলাটা বন্ধ করে দেব, দিয়ে পেঁয়াজটা দেখব। প্রায় এখন আমি 1 চামচ আদা এবং রসুন একসঙ্গে পিষে ফেলা সেটা দিয়ে দেব। আমি পানি দিব সামান্য, একটু কমিয়ে দিব। এবার আমি 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এবার আমি আমার শুটকি, ভাজা শুটকিটা এর মধ্যে দিয়ে দিব। একটু পানি দিব যাতে শুটকিটা হয়। আমার শুটকি কষানো শেষ, এবার আমি কচুর লতিগুলো দিয়ে দিব। দিয়ে আস্তে আস্তে নেড়ে ঢেকে দিব। পানিটা শুকিয়েছে, এবার আমি লবণটা দিয়ে দিব স্বাদ মতো। এখন আমি পানি দিয়ে ঢেকে দিব। 5 মিনিট, 5 থেকে 7 মিনিট ধিমে আছে, রান্না করলে হয়ে যাবে। এখন আমি ঢেকে দিয়ে 5-7 মিনিট রাখব। 2 মিনিট হয়েছে, আমি জিরার গুঁড়া দিয়ে নিই, ওটা একটু দিয়ে নিব। জলটা ঠিক আছে,
এক চামচ, পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠালাম, দেখি হ্যাঁ আমার কচুটা হয়েছে। কুচি কচুর লোকই তৈরি, এখন আমি চুলা নিভিয়ে দিব। হয়েছে, এবারে আমি আমার শুটকি কচুর লোপি তৈরি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।